কল্যাণপুর থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ষণের অভিযোগ উঠল মেলাঘরে পূর্ব দুর্লভ নারায়ণপুর এলাকার এক যুবকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে বর্তমানে ওই যুবককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই যুবকের নাম কিষাণ দেবনাথ, বয়স 23 বছর। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, ওই নাবালিকা যুবতী ও অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল এবং তেলিয়ামুড়া থানাধীন বড়মোড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে ফুসলিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত কিষাণ দেবনাথ। এছাড়াও তিনি সম্প্রতি ফেসবুকে একটা অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েটির আপত্তিকর ছবি ভাইরাল করে দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টাও করে ওই যুবক। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি অভিযুক্ত যুবকের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার তাকে আদালতেও প্রেরণ করে পুলিশ। ওনার নাবালিকা কন্যার সঙ্গে অবৈধ কিছু ঘটনা ঘটেছে, তো সেই সুবাদে কল্যাণপুর থানা থেকে আমাদের তেলিয়ামুড়া থানা থেকে জিরো এফআইআর হয়, যে ঘটনা ঘটনাটি আমাদের ইকোপার্ক সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছে। সেই মোতাবেক আমরা যে অভিযুক্ত কিষাণ দেবনাথ, বয়স 23 বছর, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্পেসিফিক একটি আমরা মামলা নিয়েছি, যার নাম্বার হচ্ছে 33/2024/3763/5533। তাকে আমরা কোর্টে সোপর্দ করেছি গতকালকে। তো গতকালকে হলিডে দেখাতে আমরা রিমান্ড পাইনি, রিমান্ডের প্রক্রিয়া চলছে, আজকে রিমান্ড দেওয়া হয়েছে। স্যার, এই ধর্ষণের ঘটনাটি কোন জায়গায় হয়েছে কিছু কি জানা গেছে? যেটা যতটুকু আমরা তদন্ত করে জানতে পেরেছি, বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন কোনো গভীর জঙ্গলে হয়েছে। আসামিকে কি রিমান্ডে আনা হয়েছে নাকি? আমরা লিখেছি, কিন্তু কালকে হলিডে থাকাতে কোর্ট সেটাকে রেসপন্ড করেনি, আজকে আমরা আবার প্রসেস করেছি, আজকে রিমান্ডে আমরা পাবো। মেয়েটার সঙ্গে ঘটনা হয়েছে, মেয়েটার বয়স কত? 17+। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শাস্তির দাবি জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।